আৰু এজন জিহাদীক গ্ৰেপ্তাৰ কৰিছে বঙাইগাঁও আৰক্ষী। জিহাদীজনৰ নাম আব্দুছ সুহান। আব্দুস এখন মাদ্রাসার শিক্ষক আছিল। গোয়ালপাড়া আরক্ষীর জালত পড়া দুই জিহাদি স্বীকারোক্তির ভিত্তি সোহানক গ্রেপ্তার করা হয়। আরও এজন ধরা পড়েছে যে আব্দুস সুবাহান বলে, তেও নিজকে আল কায়দার মেম্বার বলে তেও স্বীকার করেছে আর তেও বেলেগক রিক্রুটও করেছিল। তেও এজন কন্ট্রাক্টর। ইপিনে গোয়ালপাড়ার বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে জিহাদি সন্দর্ভত বিতর্কিত মন্তব্য আগবঢ়ায়। কণী চোৰ পকেট মাৰক পুলিচে জিহাদি বুলি কয়। অসম পুলিচৰ এইটো এটা ফেশ্বন হৈ গৈছে, মুছলমান এটা গৰু চোৰক এৰেষ্ট কৰিলে জিহাদি বুলি কৈ দিয়ে। উল্লেখযোগ্য যে নামনি অসমত শেহতীয়াভাৱে আৰক্ষীয়ে জিহাদীৰ বিৰুদ্ধে ব্যাপক হাৰত অভিযান চলাইছে।